নমস্কার বন্ধু, এখন আমি আছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে। আর আজকে আমরা জানি করবো কাটোয়া আহমেদপুর নতুন চালু হওয়া লোকাল ট্রেন। আর এই লোকাল ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 15 টাকা। ট্রেন ছাড়ার সাথে সাথেই অজয় নথ পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছালো নবগ্রাম কাকুরাটি হল্টে। আর নবগ্রাম কাকুরাটি হল্টের পরে হয় লাইন, ডান দিকের লাইনটা চলে গেছে আজিমগঞ্জ, আর আমরা চলে গেলাম বাদিকে আহমেদপুর দিকে। তারপর অম্বলগ্রামে আমি আমার বন্ধু দেবুকে টাটা জানিয়ে পৌঁছে গেলাম জ্ঞানদাস কান্দারাতে। আর জ্ঞানদাস কান্দারা হচ্ছে বৈষ্ণব কবি জ্ঞানদাসের জন্মস্থান। আর এখানে যেহেতু ডবল লাইন ছিল তাই এখানে হয় ক্রসিং। আজকে আমাদের ট্রেনের সাথে ছিল কনভেনশনাল ICA ব্রেক, আর বাথরুমের অবস্থা ছিল চালিয়ে নেওয়ার মতো। তারপর 80 উপরে টপ স্পিড নিয়ে আমাদের ট্রেন পৌঁছালো কিন্নাহারে। আর কিন্নাহার হচ্ছে বাঙালির গর্ব ডক্টর প্রণব মুখোপাধ্যায়ের জন্মস্থান। তারপর সারি সারি তালগাছকে পেছনে ফেলে ভূতের ভয়কে সঙ্গে করে বক্রেশ্বর নদী পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছালো লাভপুরে। আর লাভপুরে আছে ফুল্লারা সতীপীঠ, যেটা টোটাল 51টা সতীপীঠ, আর বীরভূম জেলার 5টা সতীপীঠের মধ্যে। টানা 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা পৌঁছলাম আমাদের স্টেশন আহমেদপুরে। আর এখানেই শেষ করছি আজকে মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব দুটোই করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।